আমি এখান থেকে দেখতে পাচ্ছি কিছু মায়েরা উলু ধ্বনি দিচ্ছে আর কিছু মায়েরা উলু ধ্বনি দিচ্ছে না। ঘুম আসছে গো, ঘুম আসছে, ঘুম আসছে। তা যারা উলু ধ্বনি দিচ্ছেন না তাদের কি উলু ধ্বনি হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছেন না? উলু ধ্বনি হারিয়ে গেছে কি? তাহলে একদিন তার ঘটনা, একটা মায়ের বাড়িতে সত্যনারায়ণ পূজা। ব্রাহ্মণকে বলেছে, ব্রাহ্মণের আসতে একটু দেরি হয়ে গেছে আর মায়ের বাড়িতে নতুন বৌমা এসেছে। ও ছোট মা, ব্রাহ্মণের তো আসতে একটু দেরি হচ্ছে, আমি একবার গঙ্গায় স্নান করে আসি। একবার গঙ্গায় স্নান করে আসি আর জোগাড় দিয়ে গেলাম, ব্রাহ্মণ এলে ব্রাহ্মণকে দিও। ব্রাহ্মণ তাড়াতাড়ি এসেছে, বলছে, কই বৌমা, তোমার মা কই? বলছে, মা ওই গঙ্গায় স্নান করতে গেছে। বলছে, কই, দাও দাও দাও, তাড়াতাড়ি পুজোটা সেরে দি, আরো পাঁচটা ঘরে আমাকে যেতে হবে, তাড়াতাড়ি দাও পুজোটা সেরে দি, আমার বসার এখন সময় নাই আর গল্প করারও সময় নাই, তাড়াতাড়ি দাও পুজোটাই বসে। ব্রাহ্মণ পুজোয় বসে, বলছে, বৌমা শঙ্খটা এবার পুজো তো করলাম, এবার কই উলু ধনিটা একবার দাও তো দেখি। বৌমা ছুটে ঘর, ব্রাহ্মণ মনে মনে ভাবছে, আমি বৌমাকে উলু ধনি দিতে বললাম আর বৌমা ছুটে কেন ঘরে চলে গেল? বৌমা ছুটে ঘরে গিয়ে একবার আলমারিতে খুঁজছে, একবার খাটের নিচে খুঁজছে, একবার ছুটে নানা ঘরে যাচ্ছে। ব্রাহ্মণ ভাবছে, বৌমা ছুটে কেন ঘর চলে গেল? বৌমা সারা বাড়ি খুঁজছে, অমনি শাশুড়ি মা চলে এসেছে। ব্রাহ্মণ বলল, যে একবার উলু ধ্বনিটা দিতে, উলু ধ্বনিটা কোথায় রেখেছে? বলছে, বৌমা, উলু ধ্বনি কোনো বস্তু নয়, যার যা বদলে থাকে। যদি আমার কৃষ্ণ বলে কানতে মন হয় বড়িমা, আমি কিভাবে কানি জানো? ভিজে কাটতে উনুনে দিয়ে ঘর ছাড়ে বসে কান, আমি এমন ঘরে বসত করি বড়িমা, আমি কেমন ঘরে বসত করি জানো বড়িমা? তবে শুনো, আমি বাঘিনীর ঘরে বসতি করি, না ছাড়িলে ভরসা কথা কহিতে দড়াই সপতি তোমায়,
করিতে পাই না নীল সারে, করিতে পাই না নীল সারে, বলে কৃষ্ণ পড়িতে পাই না নীল সারে, বলে কৃষ্ণ পড়িতে পাই না নীল সারে, বড়াই মহিমা বলছে রাধে আর কানতে হবে না, তুই পশুরা সাজা আমার শানে ওই মথুরার হাট, তুমি যাচ্ছ বড়াই বড়িমা, তোমাকেও বলছি আমাদের বউকে নিয়ে যাচ্ছ যাও, কিন্তু একটা কথা, ও তার নাম যেন যখন তখন বাজাই বাঁশি নাম যেন করো না, ও যখন তখন বাজাই বাঁশি নাম যেন করো না, আমি কিন্তু বুঝতে পারছি না, বলতে শোনা দাদা, যারে নামে বউ পাগলিনী, হরি বল হরি বল, যারে নামে বউ পাগলিনী নাম যেন করো না, ওই নন্দ ঘোষের যে কৃষ্ণ শুনতে চায় না তাকে কৃষ্ণময় করে দিন, যেই না বের হবে অমনি জুটিলে ধরেছে, আবার ও
ওই নাবিক যদি কালা হয় ইশারা করে ডাক। সখীরা ইশারা করে ডাকতে লাগছে। ও যাচ্ছে, তো আবার একজন আসছে। ও ছোট নন্দরানী,
তারা ছিগো বলছে হ্যাঁ গো কেন কি হয়েছে বলছে আর কি হয়েছে তোর গোপালকে একটু শাসন করতে পারিস না তোর গোপাল এত চোর হরি বল হরি বল তুই চোরি এর মা তোর গোপালকে একটু শাসন করতে পারিস না তোর গোপাল আমাদের বাড়িতে প্রত্যেকটাও দিন যাচ্ছে আর ননি চুরি করে খাচ্ছে মায়ের মনে প্রচন্ড রাগ হয়ে গেল ওছে আজকে আসু আজকে ওর একদিন কি আমার একদিন আজকে গোপাল আসু গোবিন্দ তো আমার জগৎ কর্তা জগৎ বলল গোবিন্দ তো আমার সবই বুঝতে পারছে যেই না ওই কালে এসেছে অমনি মা গিয়ে চাপ করে ধরে ওছে বাছা তুই এমন ছেলে আমি চোরের মা হরি বল হরি বল আজকে সারাদিন লোক এসেছে আর গিয়েছে শুধু বলছে তোর ছেলে চোর 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 মায়ের মনে কি চোর কথাটা শোনা যায় গো শোনা যায় না যদি কেউ বলে তোমার ছেলে খুব সুন্দর ছবি আঁকতে পারে তাহলে কত ভালো লাগে যদি কেউ বলে তোমার ছেলে খুব সুন্দর নাচ করতে পারে তাহলে কত ভালো লাগে যদি কেউ বলে তোমার মেয়ে খুব সুন্দর গান করতে পারে তাহলে কত ভালো লাগে যদি কেউ বলে তোমার ছেলে চোর 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 তাহলে কি মায়ের আমার ভালো লাগে হরি বল লাগে তাই নন্দরানী গোপালকে চুলে বাঁধা দড়িতে করে বাঁধছে জড়াচ্ছে 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 একাও ছোট করে গেল ঘরে যত কাপড় ছিল সব জড়াচ্ছে 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 একাও ছোট করে গেল ঘরে যত দড়ি ছিল সব জড়াচ্ছে 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 একাও ছোট করে গেল মায়ের মনে খুব রাগ হয়ে গেল তাই নন্দরানী বলছে বাছারে তখন মনি বাঁধা করে গেল বাঁধা পড়ে পার করে দাও ও নাবিক
করে দাও। ও নবি, নবি তুমি আমাদের পার করে দাও। জি না, নবিকে ডাকার মতো ডেকেছে। অমনি নবি বলছে, তোমরা কে গো? খান জানো নয়নি, তোমরা ডাকিতে সুখে তরুণী পড়েছে পাপে, নিজেকে সামলায় পড়ে যায়। যেই না একটু অগ্রসর হয়ে এসেছে নাবি, অমনি সখীরা বলছে, বড়া ওই নাবি কালাও নয় কানাও নয়। ও গো বড়ায় ওই কি ঘাটে রুনে, ও বড়ায় ওই কি ঘাটে মনে বাঁধা কে শোভে আভরণ সেজেছে ভালো, সেজেছে ভালো, বলি সেজেছে ভালো। লা
তাকে দিতে হয় ষোলো আনা কড়ি। ষোলো আনা ছাড়া পাড়ি পাওয়া যায় না, ষোলো আনা কড়ি দিতে হয়। সখীরা বলছে, নাবি তোমার ষোলো আনা দেব না, তোমায় ছয় আনা দেব কড়ি। তোমরা আগে কে চাপিবে চাপো, তোমরা আগে কে চাপিবে চাপো, তোমরা আগে কে চাপিবে চাপো।
Yeah.
পরিত্যাগ করে দিল, তাহলে তুমি কি করবে? তুমি তো একদম কালো, কালো ভোরে চেয়েও কালো। ঠিক যেমন মামার মতো কালো ভোরে চেয়েও কালো। তাহলে তুমি কি করবে? ললিতা সুন্দরী বলেছে, নাবিল তোমার এই কালো রূপ আর থাকবে না। থাকবে না? না না, আমার কাকার সাথে করে দিও। তোমার কালো রূপ আর থাকবে না। তবে শোনো, আছে হে উপায় বলি হে তোমায়, 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 ললিতা সুন্দরী নাবিকে খাওয়ানোর জন্য
আমি জানতাম হাতে খাই আমি জানতাম না হলে আমি জানতাম হাতে খাই আমাদের এখানে দিদা যেমন গোপালকে প্রতিদিন সেবে দেয় গোপাল শুধু দিদার হাতেই অন্য জনই অন্য যদি কোন ননি খেতে যায় তাহলে গোপাল খাবে খাবে তাহলে বলছি আমি জানতাম না হাতে আমি জানতাম না হলে আমি জানতাম না হাতে আর কি রাধারানীর আমার চিনতে বাকি গো রাধারানী বলছে চাঁদে বদনে ননি দেব বলে la 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 la
হল বল হরে রে।